एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বিন্দাস আছো वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम টু অ্যানাদার ব্লগ আজকে জামাই ষষ্ঠী যেহেতু আমরা আনম্যারিড তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো পালা পর্বণ কিছুই নেই বাট মামুনি আজকে খাটাখাটনি করে স্পেশালি আমার জন্য আর ঝিলিকের জন্য বেশ কিছু ভালো ভালো আইটেম রান্না করছে যেগুলো আমরা খাব তো মামুনি বলল মে ফার্স্ট প্রায়োরিটি আগে মে তারপরে জামাই তো তাই জন্য মামুনি আমাদেরকে আজকে স্পেশাল মে ষষ্ঠী করে খাওয়াবে ঠিক আছে তো কি রান্না করছে মামুনি আজকে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে চলে এসেছি চলো কথা বলি নি মামুনির সাথে মামুনি এদিকে তাকাও আমি ব্লগ করছি হাই বলো সবাইকে হাই আচ্ছা কি রান্না করছো তুমি জ্যান্ত রুই মাছের ঝোল পোয়াগুলার ঝাল কলমি শাক ভাজা আমের চাটনি পটলের তরকারি এই যে এখানে রান্না হচ্ছে আমি দেখিয়ে নি এখানে মাছের ঝোলের আলু কষানো হচ্ছে এখানে হচ্ছে এই যে মাছ আর এখানে পটলের দোরমার প্রিপারেশন চলছে পটলের ভেতর থেকে পটলের দানা আর শাঁস যেগুলো থাকে ওগুলোকে বের করে নেওয়া হচ্ছে এবার সেই দানাগুলো বাটা করে আর তার সাথে কিসব মিশিয়ে তাই পুর করে আবার এটার মধ্যে ঢোকানো হবে এখানে সবকটা পটলের খোসা ছাড়িয়ে আর ভেতর থেকে পটলের দানা ফানা বার করে পরিষ্কার করে রাখা হয়েছে এবার এই দানাগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আর নিয়ে নিতে হবে নারকল বাটা একটা পটলের দানা বাটা আর পোস্ত বাটা আদা বাটা চেরা কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার কড়াইতে খুব সামান্য তেল নিয়ে এর মধ্যে পটলের দানা বাটাটা দিয়ে দিতে হবে আচ্ছা আমি বলতে ভুলে গেছিলাম পটলের দানা বাটার মধ্যে কাঁচা লঙ্কাও চার পাঁচটা বেটে দেওয়া হয়েছে এবার এর মধ্যে অ্যাড করা হয়েছে কিছুটা আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নারকেল বাটা আর অ্যাড করা হয়েছে স্বাদমতো নুন চিনি এবার পুরো মিক্সচারটাকে ভালোভাবে তেলে ভেজে নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই রেডি হয়ে গেল পুর এবার ওই পটলটার গায়ে কিছুটা পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে এবার রেডি করা পুরটাকে প্রত্যেকটা পটলের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে পটলের মুখটা আটা দিয়ে বন্ধ করে দিতে হবে এইভাবে পটলগুলোকে রেডি করে রাখতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে পটলগুলোকে ওই তেলের মধ্যে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যে কিছুটা কালি জিরা তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পোস্ত বাটা আর স্বাদমতো নুন আর চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে দিতে হবে জলটা সামান্য ফুটতে শুরু করলেই এর মধ্যে পটলগুলোকে ঢেলে দিতে হবে এবার ওপর থেকে সামান্য কিছুটা সর্ষে বাটা ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে যখন দেখবো তরকারিটা মোটামুটি হয়ে গেছে তখন ওপর থেকে কিছুটা ধনে পাতা আর নারকল কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল পটলের দোরমা মামুনিকে বলেছিলাম যে আজকে যখন রান্না করবে তখন যেন আমাকে ডাকে আমি মামুনির প্রত্যেকটা রান্না ঠিকঠাকভাবে ক্যাপচার করব বাট মামুনি তো মামুনি ভাত অলরেডি হয়ে গেছে এই যে ভাতের মারফার ঝরানো হয়ে গেছে এবার তৈরি হবে ভোলা মাছের ঝাল মাছগুলোতে অলরেডি নুন আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে এবার বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো মেশাতে হবে এর মধ্যে এইবার যেই পাত্রটার মধ্যে মাছটা রান্না করা হবে সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ স্লাইসড অনিয়ন আর জিঞ্জার গার্লিক পেস্ট ভালোভাবে মেখে নিতে হবে এবার ওই মশলা মাখানো মাছটাকেও পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এবার ওই পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে 3 টেবিল স্পুন মতো অনিয়ন পেস্ট আর বেশ কিছুটা সর্ষের তেল এবার মাছ সমেত সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এবং ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি ছড়িয়ে দিতে হবে আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন পুরো প্রিপারেশনটা যেহেতু পেঁয়াজের রসের উপরেই তৈরি হবে তাই জন্য সামান্য কিছুটা জল মাছের উপরে ছড়িয়ে দিতে হবে এবার গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে
10 মিনিট পর ঢাকনা খুলে মাছের ওপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ সরষে বাটা ছড়িয়ে দিতে হবে এবং 15-20 মিনিটের জন্য আবার ঢেকে দিতে হবে। ভোলা মাছের এই প্রিপারেশনটা একদম লো ফ্লেমে করতে হবে। নাও দ্য ভোলা মাছ ইজ রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটা দেখতে তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলে এসেছি আমি, আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল, এটা হচ্ছে রুই মাছের ঝোল, চাটনি, সয়াবিন, শাক ভাজা, আম, সব কিছু, জল ফল সব আছে। দেখো আমরা সবাই অলরেডি খেতে বসে পড়েছি। প্লেটে আছে হচ্ছে ভাত, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, শাক ভাজা, পটলের দোলমা। আজকে দুপুরে খাওয়াটা এত জবরদস্ত আর এত বেশি হয়ে গেছিল না যে খেয়ে দে উঠে না আর তাকিয়ে থাকতে পারিনি। আর এই ওয়েদার জাস্ট বুঝতেই তো পারছ, এই ওয়েদারে ওরকম পেট পুজো করে তারপর কেউ জেগে বসে থাকতে পারে? ঘুমিয়ে পড়েছি, এবার ঘুম থেকে উঠে মামুনি ধরিয়ে দিয়েছে এই আম, আম খেতে হবে এখন। একটা গোটা আম দিয়েছিল, বাট আমি পারবো না বলে মামুনিকে বললাম বেকার নষ্ট করে তো লাভ নেই, আমি যেইটুকুনি খাবো সেইটুকুনি নিই, বাকিটা তুলে রেখে দিয়েছি। তো এখন এই ঘুম থেকে উঠে একটু মুখ টুক ধুলাম, ধুয়ে এবার আম খাবো। আমটা খুব মিষ্টি আছে, দারুণ, হিমসাগর আম। হ্যাঁ, তোমাদের কার কোন আমটা খেতে ভালো লাগে আমাকে জানিও, কিন্তু আমার হিমসাগর ফেভারিট। হাতটা পুরো চটচট হয়ে গেছে, যাই ধুয়ে আসি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ ঘরে ঝিলিক আছে, কুটু আছে, সারাদিন যদি আমি ব্লগই করে টাইম পাস করি তাহলে আমি ওদের সাথে কখন গল্প করব? সকাল থেকে একটুও টাইম পাইনি এক জায়গায় বসে আড্ডা মারার, গল্প করার। তো এতক্ষণ তোমাদের সাথে ছিলাম, এবার আমি ওদের সাথে থাকব, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগের মধ্যে কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করো। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে দাও, কজ তোমরাই আমার সাপোর্ট। তো যাই হোক, ভালোভাবে আজকের দিনটা কাটিও, আর কিরকম কাটালে যদি চাও তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। নেক্সট আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য নিজেরা ভালো থেকো আর আশেপাশে সবাইকে ভালো রেখো। টাটা।